আজকে জিতে অষ্টমী ব্রত। আমি আজকে মা দুর্গা সেজেছি। আজকে তো সারা দিন বৃষ্টি আর বৃষ্টি, তারপর মা দুর্গা সাজার পর আমি চললাম এখন ষষ্ঠী পুজো দিতে। জিতে অষ্টমী ব্রত করেছি, ষষ্ঠী তলায় চলে এসেছি। ঠাকুর মশাই বাবার কাছ থেকে ডালা নিয়ে পুজো করছেন। আমি একটু দেরিতে এসেছি, তাই আমার পুজোটা একটু দেরিতেই হবে। পুজো এখনো হয়নি, আমি দাঁড়িয়ে আছি, দেখি ঠাকুরমশাই কখন পুজোটা করে দিচ্ছে। সবার হবে, তারপর আমারও হবে। এখানে বৌমা দাঁড়িয়ে আছে, তাই বৌমাকে দেখাতে পাচ্ছি না। বৌমা ভিডিওটা করছে বলে বৌমাকে দেখাতে পারলাম না। পাশে হনুমান মন্দির আছে, এই যে তার পাশে দুর্গা মন্দির আছে। পুজোটা দেখি কতক্ষণ হয়, পুজোটা হয়ে গেলে তারপর পুজো হয়ে গেছে বাড়ি চলে। কাল আজকে বরণ ডালা যেগুলো করেছিল কালকে জিতাষ্টমীর বোধনে, আজকে সেই ডালা বিসর্জন হবে ঘাটে। মায়েরা সব ডালা নিয়ে দাঁড়িয়ে আছে বিসর্জন করার জন্য, ঘাটে এসেছে সব, চলে এসেছে, ঘাটে যাচ্ছে ডালা বিসর্জন করতে। এই ডালা বিসর্জন করার পরে মা দুর্গা আসবে বোধনে, কালকে বোধহয় বোধন। এবার কালকে মা দুর্গা আসবে, নিয়মিত আজকে হওয়ার কথা ছিল কিন্তু তিথির ক্ষয়ে আজকে হবে না, কালকে হবে। তার জন্য কালকে বোধনটা হবে। আর কি বলবো, পুজো তো চলে এলো, সকলে আনন্দ করুন, আমিও আনন্দ করব সকলকে নিয়ে। আর এই বৃষ্টির জন্য বাজারহাট সব তো যাওয়া কষ্ট, আজকে তাও একটু বৃষ্টিটা থেমেছে, সকাল থেকে যা বৃষ্টি হলো, প্রচন্ড বৃষ্টি। মায়েরা ডালা বিসর্জন করে স্নান করে বাচ্চাদেরকে প্রসাদ বিতরণ করছে, কেউ কারো গালে সিঁদুর মাখাচ্ছে, হলুদ মাখাচ্ছে, সবাই মিলে। তারপর এবার সব বাড়িতে যাবে, সব দাঁড়িয়ে আছে। বোধন তো আজকে আমাকে সিঁদুর মাখানোর জন্য জড়াজড়ি করছে, কিন্তু আমি সিঁদুর মাখানোটা দেখাতে পারছি না, হলুদ মাখিয়েছে আমাকে সবাই। কি করব, আমি তো স্কুলে এসেছিলাম, সেইখানেই ভিডিওটা করছি। ওরা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ, ওরা আমি আজকে এখানে প্রায় 25-26 বছর এখানে সেন্টারে চাকরি করি, কিন্তু সেখানে ভালোবাসে। বেশ, সবাই ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন।